কি পছন্দ হয়েছে? খুব। আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কেন? না, এমন হুট করে তুই আমার ঘরে আসলে আমি কোনো আয়োজনই তো করতে পারিনি। অসুবিধা কি, করব, তুমি আমি দুজনে মিলেই করব। আচ্ছা জবা, একটা কথা, আমার নাম জবা কুসুম, জবা না। আচ্ছা, আমি কিন্তু কাল রাত থেকে, মানে তোমার সাথে ট্রেনে পরিচয় হওয়ার পর থেকে, একটা বিষয় নিয়ে খুবই চিন্তাযুক্ত আছি। কি বিষয়? হ্যাঁ, তুমি আমাকে বললে যে তোমরা চার বোন, জবা কুসুম, হাসনাহেনা, জুই চাবেলি, টগর বকুল। না, বিষয়টা একটু কেমন না, মানে এক একজনের দুটো করে নাম। ও, এই বিষয়ে এটা তুমি একা না, প্রথম প্রথম সবারই এরকম মনে হয়। আসলে আমার বাবা একটু বাউল টাইপের মানুষ ছিলেন, তো তাই। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। করো। তোমার সাথে তোমার চেনা জানা আলাপ পরিচয় কিছুই ছিল না, মানে একটা দুর্ঘটনার সময় তোমার সাথে আমার আলাপ পরিচয় হলো। এই যে তুমি বিশ্বাস করে আমার সাথে চলে আসলে, তোমার কি একবারও মনে হয়নি যে আমি একটা খারাপ লোক হতে পারি? না, পারো না। কেন? যে মানুষ একজন অচেনা অজানা মানুষের, বিশেষ করে মেয়ে মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায়, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। কাল যদি তুমি আমার পাশে এসে না দাঁড়াতে, আমার ভাগ্যে যে কি হতো কে বলতে পারে। তোমার আমি কি বলে যে থাক, এসব বলে আমাকে লজ্জা দেওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া করতে হবে নাকি? হ্যাঁ, তোমার রান্নাঘরটা কোন দিকে, চাল ডাল কিছু আছে? আরে রান্নাঘরই তো নেই, তারপর চাল ডাল। ও মা, এটা কি বললে তুমি? তোমার খাওয়া দাওয়া কি করে হয়? আমি একা মানুষ তো, যখন যেখানে পারি খেয়ে নিই। এখন তো তুমি আর একা না। আমি সরাসরি কথা বলতে ভালোবাসি, বাঁচিয়ে যখন নিয়ে এসেছো তখন কিন্তু আমি আর। দেখো, আমি কিন্তু বড়ই গরিব। আমার গরিবই পছন্দ। বুঝেছি, তোমার সাথে কথাই পারা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই বেলাটা বাইরে থেকে খাবার এনে চালাই, পরে না কিছু ব্যবস্থা করা যাবে। তুমি দরজাটা লাগিয়ে দাও। ও, একটা কথা তো জানা হয়নি, তুমি কি খেতে পছন্দ করো? তোমার যা পছন্দ। তারপরও নিজের একটা পছন্দ থাকে না? না, থাকে না। তোমার যা মনে চায় তাই নিয়ে এসো। ঠিক আছে। তুমি যেটা বলেছো সেটা কি
তোমার মনে হয় তোমার সঠিক সিদ্ধান্ত? কোথাকার কি একটা মেয়ে, তার জন্য তুমি তোমার পারিবারিক শান্তি নষ্ট করে ফেলছো। খেয়ার কথা তোমার ভাবতে হবে। খেয়ার বাবাকে ফোন করেছে এখন, যদি সেটা আমি দেখব না। কি দেখবে, কি দেখবে তুমি? তুমি দেখতে দেখতে তো তোমার আর খেয়ার সম্পর্কই শেষ হয়ে যাবে। জানো সে কি বলেছে আমাকে? সে বলেছে তোমার অবস্থান, তোমার আচরণ দেখে সে তোমার উপর নির্ভর করতে পারছে। যার উপর নির্ভর করা যায় না তাকে তো কোনো মেয়ে বিয়ে করতে পারে না। তাহলে তো আমার কোনো সমস্যাই থাকলো না, খেয়া যখন নিজেই চাইছে না। সে তো তোমার জন্য চাইছে না, তুমি তাকে অবজ্ঞা করবে আর তোমাকে সে বাহবা দেবে। কথা তো সে আরেকটাও বলেছে। কি কথা? সেটা তুমি খেয়ার কাছ থেকেই জেনে নি। আমি তোমাকে শুধু এটুকুই বলছি যে যদি ও তোমাকে হারিয়ে ফেলে তাহলে ও নিজেকে নিঃশেষ করবে। কেন রুবায়েত, কেন তুমি এরকম করছো? তোমার মা, তোমার ভালোবাসার মানুষ সবাইকে কেন তুমি এরকম ভাবে কষ্ট দিচ্ছ? আর আমি যে কষ্ট পাচ্ছি আম্মা, তার বুঝে কোনো দাম নেই। হ্যাঁ পাচ্ছ, কিন্তু তার জন্যে তুমি আমাদের... আমি না আম্মা, আমি না। সমস্ত কষ্টের জন্ম দিচ্ছেন আপনি। আমি? হ্যাঁ আম্মা, যদি মেয়েটাকে এভাবে আপনি সরিয়ে না ফেলতেন তাহলে এত সব কিছু হতো না। আমি জানি আম্মা, যত চেষ্টাই করি না কেন আমি মেয়েটাকে খুঁজে বের করতে পারবো না যদি না আপনি আমাকে সাহায্য না করেন। কিন্তু এটা তো আপনি করবেন না, তাই একটা কথা আপনি পরিষ্কার জেনে রাখুন আম্মা, ওই মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি বিয়ে করব। এক মিনিট দাঁড়াই। এটা কি তোমার শেষ কথা? শেষ প্রথম জানি না আমি, এটা আমার সিদ্ধান্ত। তুমি যে বলেছিলে আমার সাহায্য ছাড়া ওই মেয়েকে তুমি খুঁজে পাবে না, এই কথাটা কি তুমি বিশ্বাস করো? শুধু বিশ্বাসই করি তা নয় আম্মা, শতভাগ নিশ্চিত। আমি মেয়েটাকে ফিরে পাওয়ার ব্যবস্থা করব, তবে সেটা তোমার বিয়ের পর। আগে খেয়ার সাথে তোমার বিয়ে হবে, তারপরে ওই মেয়েকে পাবে তুমি, ঠিক আছে? না আম্মা, আমি আগে ওই মেয়েটাকে দেখতে চাই, তারপর বিয়ে। বিষয়টা ভেবে দেখবেন। না দেখে দরদাম কি করে করি জামাল? বারেক ভাই, জামালের স্টক তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ বুঝতে পারি, ভ্রমণের বিষয়টা নিয়ে তোমরা আমাকে একটু বেকায়দেই পেয়েছ।
কিভাবে তার খেসারত আদায় করলে মনে থাকবে আমার। বিষয়টা তুমি এমন করে কেন দেখছো জামাল? তোমরা দেখাচ্ছ তাই। মেয়েটাকে হারিয়ে ফেললে তোমরা, আর খেসারত দিতে হলো আমাকে, এবং সেটা অনেক বেশি। বুবু আমার উপর সুযোগ নিল, ভালো, খুব ভালো। দেখো বারেক ভাই, একসময় তুমি আমার অনেক উপকার করেছিলে, সেই জন্য আমি তোমাদের সাথে আছি, না হলে কিন্তু। বুঝতে পেরেছি তোমার প্রচন্ড রাগ হয়েছে, কিন্তু তুমি তো জানো জামাল, আমি কিন্তু কাউকে কোনোদিন ঠকাই না। হ্যাঁ, এ যাত্রায় বুবুর পক্ষ দেখলাম, কিন্তু পরবর্তীতে তোমার পক্ষটাও দেখব। তোমার আমি পছন্দ এই জন্যই করি বারেক ভাই। ঠিক আছে চলো, আগে দেখো তারপর বাকি আলো। কেন কান্না করছো খেয়াল? তোমার আমার সম্পর্কের মাঝখানে তো কোনো সমস্যা নেই খেয়াল। আমি তোমাকে আগেই বলেছি সমস্যাটা মিটে যাক তারপরে দিয়ে। খেয়াল খেয়া, আমি তোমাকেই ভালোবাসি, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি জানি রুবায়, সেটা নিয়ে আমার কোনো ভাবনাও নেই, কিন্তু আমার প্রচন্ড ভয় হচ্ছে। ভয়? প্রচন্ড ভয় আমাকে অস্থির করে তুলছে খেয়া। তোমার কিসের ভয়? তুমি আমাকে যতই ভালোবাসো, আমি তোমাকে যতই ভালোবাসি, তারপর বোধহয় আমরা দুজন দুজনকে হারাবো। তোমাকে যদি আমি হারাই, এই জীবনে আমি কি করবো রুবাই? খেয়া তোমার এরকম মনে হওয়ার কারণ কি খেয়া? সেটা আমি তোমাকে বলতে পারবো না রুবাই। কেন পারবে না? এমন কি কথা যা তুমি আমাকেও বলতে পারবে না? এ কথা তোমাকে বলা যায় না রুবাই। আমি বোধহয় বুঝতে পারছি বিষয়টা আম্মা, তাই না? খেয়া তাকাও আমার দিকে। আমিও কোনো কারণে তোমাকে হারাতে চাই না খেয়া। তোমাকে তো বলেছি খেয়া, একটু অপরাধ বোধ আমার মনটাকে অস্থির করে তুলেছে, আর তাই। সেটা আমি জানি রুবাই, বিশ্বাস করো সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আন্টি। বুঝতে পারছি খেয়া, এটা আমার এক ধরনের জিদ, আর আমি তো জানি আমার জিদ। তুমি কি আমাকে একটু সাহায্য করবে খেয়া? বলো কি করতে হবে আমাকে। আমি জানি বিষয়টা হয়তো তোমার জন্য একটু কষ্টের, কিন্তু খেয়া তুমি বলো আমাকে কি করতে হবে। আশা করি খুব শীঘ্রই আমি পুরো লাইনটার ভেতরে ঢুকে যেতে পারব। জি জি, আচ্ছা। ও আর একটা কথা, ওই এসে পড়েছে ভাই। আরে এসো বারেক ভাই, এসো। এই জবা কুসুম, উনি হচ্ছে বারেক ভাই, সম্পর্কে আমার বড় ভাই হবে। ভাবি শোনেন, সম্পর্কে আমি বড় ভাই হলেও আমি আর জামাল কিন্তু একেবারে বন্ধুর মতো চলাফেরা করি। চলো যাবা, এই বারেক ভাই হলো আমার সবচাইতে কাছের মানুষ। ও আপনি ভাসুন না, বন্ধু। যাক,
আপনাকে পেয়ে ভালোই হলো। এই যে তুমি একটু বাইরে যাও না, ওনার সাথে আমার একটু কথা আছে, খুব গোপনীয়। কি হলো এমন ড্যাব ড্যাব করে কি দেখো, যাও। না কিছু না, নাও খাবারটা ধরো। এই যে আপনার নাম যেন কি? মোহাম্মদ আব্দুল বারেক বসন্তপুরি, মানে বসন্তপুরে বাড়ি তো তাই। বারেক ভাই দেখেন, আপনি তো ওনার সবচেয়ে কাছের বন্ধু, তাই কথাগুলো আপনাকেই বলা দরকার, কারণ ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। কি ব্যবস্থা? আপনার বন্ধুর সাথে হঠাৎ করেই ট্রেনের কামরায় আমার সাথে পরিচয়, বলতে পারেন দুই ঘটনা। তারপরেই ধরে আমাদের দুজনকে দুজনের ভালো লেগে যায়, আমারও ধরেন যাবার মতো কোনো জায়গা নেই। আপনার বাবা মা আত্মীয় পরিজন? তাদের কাছে ফেরার মুখ নেই আমার। কেন? সে কথা না হয় পরে একসময় বলবো। আচ্ছা, হুট করে তার সাথে এখানে চলে এসেছি, আমাদের কিন্তু এখনো বিয়ে শাদি হয়নি। বিয়ে শাদি ছাড়া এক ঘরে বসবাস বুঝতেই তো পারেন। আপনি তার সাথে কথা বলে আজকে একটা ব্যবস্থা করুন। জি আচ্ছা। আরেকটা কথা, আমার তো ধরেন এখানে কোনো উপস্থিত আপনজন নেই, তাই আপনাকেই কিন্তু আমার পক্ষ থেকে গার্জিয়ান হতে হবে। যান, ওনার সাথে কথা বলুন। একজন একজন করে সামনে আসছে, জামাল, বারেক, এরপর কে?